ঘুরতে বেরিয়েছি। আজ আমার ডেস্টিনেশন হচ্ছে আর এটা 25শে ডিসেম্বর। আজকে একটা খুব ভালো দিন, আজকেই আমার যাত্রা শুরু করছি। তো চাউনি চলো বন্ধুরা আমার সাথে থাকো, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু, আর বেল আইকনটা ক্লিক করে অল, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা আমি এখন শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি যাব, আর এই পুরো যাত্রাপথে রাজধানী এক্সপ্রেসে আমাদের যে যে খাবার সার্ভ করা হবে আমি সেই খাবারের পুরো রিভিউটা তোমাদের দেব এবং অনেস্ট রিভিউ দেব। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো। 4:50 ট্রেন ছাড়বে, আমার হাজব্যান্ড শিবাশিষ আর আমার মেয়ে ঐশানী দুজনেই এখন ট্রেনে উঠে পড়ছে, এবার আমিও উঠে পড়ব। ট্রেনে ওঠার পর ইভিনিং স্ন্যাক্স অলরেডি দিয়ে দিয়েছে, ঐশানী তো খেতেও আরম্ভ করে দিয়েছে, এবার আমি তোমাদের ফুড রিভিউটা দেব। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে দেখো এখানে রয়েছে একটা সোন পাপড়ি, এটার মধ্যে একটা সোন পাপড়ি আছে, এটা একটা জুস, এটার মধ্যে রয়েছে চানা, রোস্টেড চানা, আর এইটা হচ্ছে খাস্তা কচুরি আমরা যেটাকে বলি। খাস্তা কচুরিটা কিন্তু বেশ গরম আছে, আর এটার মধ্যে মুড়ি চানাচুর দিয়ে মাখা আছে। এবার আমার হাজব্যান্ডকে খাস্তা কচুরিটা টেস্ট করে বলতে বললাম যে এটা কীরকম খেতে। আমার হাজব্যান্ড তো এটাকে টেস্ট করে ভালোই বলল। এবার এর মধ্যে এটা হচ্ছে চায়ের টি ব্যাগ দেওয়া রয়েছে চা করার জন্য, আর এটা হ্যান্ড স্যানিটাইজার, আর এরপরে ফ্লাক্সে করে কিন্তু গরম জল দিয়ে যাবে চা খাওয়ার জন্য। ইভিনিং স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, এবার ওয়েট করছি রাতের ডিনারের জন্য, তখন তোমাদের বাকিটা বলছি। রাত 8টা নাগাদ রাতের ডিনারে এসে হাজির। তো ডিনারে কী কী দেওয়া হয়েছে এবার সেটা আমি তোমাদের বলছি। এইটার মধ্যে কি রয়েছে দেখছি, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এতে ডাল আছে। হ্যাঁ এটা হচ্ছে ডাল। এবার এর মধ্যে চিকেন রয়েছে, 2 টুকরো চিকেন দেওয়া হয়েছে, বোনলেস চিকেন 2 টুকরো দেওয়া হয়েছে, আর তার সাথে পুরো টলটলে ঝোল। আর এর মধ্যে রয়েছে রাইস, ভাত রয়েছে নর্মাল রাইস এটা, আর এটার মধ্যে রয়েছে পরোটা, 2টো পরোটা এখানে দেওয়া হয়েছে। পরোটাগুলো একটু মোটা মোটা আর শক্ত, কিন্তু গরম আছে হালকা হালকা কিন্তু বেশ মোটা। আচ্ছা এখানে চিকেন যেটা দেওয়া হয়েছে আর ডালটা আমি একটু টেস্ট করে বলছি। ডালটার টেস্টটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু এই চিকেনের ঝোলটা কিন্তু সেরকম খুব যে ভালো সেরকম নয়, মোটামুটি নর্মাল টেস্ট। আগে রাজধানী এক্সপ্রেসে যে ধরনের খাবারের মান ছিল এখন কিন্তু একেবারেই সেই ধরনের খাবার দেয় না। রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার অনেক সকালে ভোরবেলা ঘুম ভাঙলো, চারিদিক কুয়াশা, তাই বাইরেটা এখন ভালোভাবে একেবারেই দেখা যাচ্ছে না। ঠিক সকাল 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে কী কী আছে সেগুলো এবার তোমাদের দেখাচ্ছি। আমরা অমলেট নিয়েছিলাম, এখানে 2 রকম ব্রেকফাস্ট দেওয়া হয়, একটা ভেজ দেওয়া হয়, সেখানে ভেজ কাটলেট থাকে, আর এইটা হচ্ছে হলো নন ভেজ। এখানে আমরা ডিম নিয়েছিলাম, ডিমের অমলেট, এটা হচ্ছে বাটার, আর এর মধ্যে রয়েছে 2 পিস পাউরুটি। পাউরুটিটা টোস্ট করা নেই, এমনি 2 পিস পাউরুটি দেওয়া রয়েছে, আর বাটারটা লাগানোর জন্য, আর চায়ের যে সমস্ত সামগ্রী লাগে, মিল্ক, তারপরে টি ব্যাগ, এগুলো সমস্ত দেওয়া ছিল। তার সাথে একটা টমেটো সসও দেওয়া রয়েছে অমলেট দিয়ে খাবার জন্য। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। রাজধানী এক্সপ্রেসের খাবারের মান কিন্তু এখন অত্যন্ত সাধারণ। আমরা অনেকবারই রাজধানী এক্সপ্রেসে আগেও ট্রাভেল করেছি,
কিন্তু এখন দেখছি ইদানিং খাবারের মান অত্যন্তই খারাপ হয়ে গেছে। আমরা ঠিক সকালে 11টা নাগাদ দিল্লি পৌঁছে গেছি, 1 ঘন্টা ট্রেন লেট ছিল। আমি একটা অনেস্ট ফুড রিভিউ তোমাদের দিলাম। আমার খাবার খেয়ে মনে হয়েছে বাড়ি থেকে খাবার আনলেই বোধহয় ভালো ছিল, এর থেকে আরও অনেক ভালো খাবার তাহলে ট্রেনে খাওয়া যেত। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো টাটা।